بسم الله الرحمن الرحيم ক্ষুদ্র মুখে ক্ষুদ্র জীবে কেমনে জবি তোমার নাম ক্ষুদ্র মুখে ক্ষুদ্র জীবে কেমনে জবি তোমার নাম জলিলা জব্বার তুমি আরহিম রহমান জলিলা জব্বার তুমি আরহিম রহমান ক্ষুদ্র মুখে ক্ষুদ্র জীবে কেমনে জবি তোমার নাম ক্ষুদ্র মুখে ক্ষুদ্র জীবে কেমনে জবি তোমার নাম জলিলা জব্বার তুমি আরহিম রহমান জলিলা জব্বার তুমি আরহিম রহমান আটের গাদের মগলু কাদের স্রষ্টা তুমি স্রষ্টা তুমি আরশ কুরসি লৌহ কলম সিজদে ভূমি মাওলা সিজদে ভূমি আটের গাদের মগলু কাদের স্রষ্টা তুমি স্রষ্টা তুমি যে বলতেছিলাম এটা আমার শেষ কথা যে আশেক তিন প্রকার তোর মধ্যে লাস্টের আশেক হচ্ছে যারা শুধু বিরিয়ানি জন্য আসে তারা হচ্ছে আশেকে বিরিয়ানি আবার কতগুলো আশেক আছে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৌসে পাক আব্দুল কাদের জিলানি এবং হুজুর কেবলায়ে আলম আজকে তশরীফ ফরমাচ্ছেন হুজুরকে খুশি করার জন্য যারা আপনারা এসেছেন আপনারা হচ্ছেন আশিক রসুল আলহামদুলিল্লাহ বলেন জোরে বলুন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আশিক রসুল বানানোর জন্য হুজুর কেবলা দিনের পর দিন মাসের পর মাস কষ্ট আর পরিশ্রম করে মানুষের ঘরে ঘরে গিয়ে জেলায় জেলায় গিয়ে পরিশ্রম করে জাতিকে শরীয়ত আর তরিকত শিক্ষা দিচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহর পীর মশায়েক আউলিয়ে কেরাম মকবুল জাত তাদের সঙ্গেই থাকো সৎ সঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে যারা হুজুরকে দেখার জন্য এসেছেন আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে আমি হুজুরের কেবলার কাছে আমি নিজেই দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু করেছেন سبحان الله عما يشركون
الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم الله فاكر بندگان الله فاكر كلامের এমন একটি গুণ যে ব্যক্তি খাটিয়ে দিলে পড়ে তার যেই পরিমাণ সওয়াব হয় যে ব্যক্তি খাটিয়ে দিলে শুনে তার ঠিক সেই পরিমাণ সওয়াব কোন মানুষ যদি বিসমিল্লাহর সাথে উলফুল্লাহ শরীফ তিনবার পাঠ করল তার আমল নামার মধ্যে একখানা কোরআন শরীফ খতমের সওয়াব লেখা আর যে ব্যক্তি শুনল তার আমল নামার মধ্যে ঠিক সেই পরিমাণ সওয়াব লেখা কোনো মানুষ যদি সুরা ইয়াসিন একবার পাঠ করে তার আমল নামার মধ্যে দশখানা কোরআন শরীফ খতমের সওয়াব লেখা হবে আর যে ব্যক্তি খাটিয়ে দিলে শুনে তার আমল নামার মধ্যে দশখানা কোরআন শরীফ খতমের সওয়াব লেখা হয়ে যায় আল্লাহ পাকের বান্দাগণ কোরআন শরীফ সহিভাবে পড়া সহজসাধ্য নয় আমরা আরবের লোক নয় আমরা বাংলাদেশ লোক আমাদের পীর সাহেব কোরআন দর্পণ একটা কিতাবের মধ্যে লিখেছেন আপনার কারি ইব্রাহিম সাহেব সহ সেখানে ছিলেন বিরাট মাহফিল একজন মালান সাহেবকে নামাজ পড়াবার জন্য দিয়েছেন মালান সাহেব পড়লেন ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ তখন কারি ইব্রাহিম সাহেব বললেন এ নামাজ ছাড়ো নামাজ বাতিল হয়ে গেছে নাসর হলো সাহায্য নাসর হলো আকাশে উড়ে শকুন কথা বুঝেছেন তখন একজন বালো কারি সাহেব দিয়ে নামাজ পড়া হয়েছে আজকাল তো কেবল কোরআন শরীফের নামে ধোকা কোরআন শরীফ যারা ভুল পড়ে তাদের উপরে লায়ানত কোরআন শরীফ পড়া নফল এবাদত আর নামাজের জন্য কয়েকটি সুরা হইলে যথেষ্ট আলহামদুলিল্লাহ সাথে সুরা মিলান হইল ওয়াজিব কোরআন শরীফ পড়া হইল নফল এবাদত কিন্তু মাখরেজ উচ্চারণ সহিভাবে হলো ফরজও বলতে পারেন ওয়াজিবও বলতে পারেন প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি করো আর যদি পড়েন হায়ে জমির ফেলেন অর্থ হয়ে যাবে প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো এবং প্রভুকে ধমক নামাজ শেষ কোরআন শরীফ প্রথম দিয়েছে আলিফলাম মিম যালিকাল কিতাবু কুফরি হয়ে গেল আল্লাহ বলছে আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আর আপনি লারাইবা পড়লে কি হবে সন্দেহ আছে এই জন্যই কোরআন শরীফ ভুল পড়লে কোরআন শরীফ তার ফলান কোরআন শরীফ সহি শুদ্ধ করতে হলে ভালো কারি সাহেবের কাছে যাই কোরআন শরীফ শিক্ষা লাভ করবেন এবং যারা পড়ছেন ভুলভ্রান্তি শুদ্ধ করে নেবেন আপনার যে কোরআন শরীফ অশুদ্ধ অনেক মানব উৎসব পড়ে তাকে জিজ্ঞাসা করলে হুজুর কি আমরা কি করবো ষোড় অবস্থায় মুন্সি মিয়াজিরা পড়াইছে আমরা এভাবে পড়ে এসছি ইজার ইদগাম ইকফালাম পুর বারিক হায়ে জমির হুত্তি মদলি মুত্তাসেল মুনফাসেল হরফি মুসাক্কাল কলবি মুসাক্কাল হরফি মুকাফা কলম মুকাফা মধ্যে ওয়া সিলা তুবিলা সিলা কাসিয়া মধ্যে লিন মধ্যে বদল মধ্যে ফার মধ্যে তামকিন এদগাম বেগুন্না বাগুন্না কলকলার কায়দা কলবের কায়দা মোহানাকার কায়দা রহম ইসমাম ইসকান ইবদাল সিকতার কায়দা আলিফ জায়দার কায়দা এই সমস্ত এলেম না থাকলে কোরআন শরীফ তার জন্য পড়া নিষিদ্ধ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে ওয়ারাত্তিলুল কুরআনা তারতিলা এখন দেখেন লাউ আনজালনা এখানে না টানি পড়লে আল্লাহ মেয়েলুক হয়ে গেছে যদি বলেন লাউ আনজালনা
এখানে আল্লাহ মেয়ে লোক হয়ে ফাংসুর না টানলে এখানে অর্থ বিপরীত হয়ে গেছে। এখানে অর্থ বিপরীত হয়ে গেছে। এইভাবে বহু জায়গা আপনার যদি কতগুলো মানসভা একত্র হয়েছে কতগুলো আলিফ জায়দা আছে বলতে পারে না, যে আলিফগুলো আছে এটা পড়লে অর্থ বিপরীত হয়ে যাবে। তাই আজকে অনেক মানসভা দেখি কোরআন শরীফ ভুল পড়ে, আমরা কি করি মজুর ছোট অবস্থায় মুন্সী মিয়াদের কাছে পড়ি মাদ্রাসা পড়ছি, এই জন্য যথাসম্ভব কোরআন শরীফ সহিশুদ্ধ করে পড়বার চেষ্টা করবেন। আমি সূরা হাসরের শেষ কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পাঠ করে এইভাবে সূরা হাসরের শেষ কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগরিবান্তে যে মুসলমান এই তৃপ্তি বিষয়ে সূরা হাসরের শেষ কয়েকটি আয়াত তেলাওয়াত করবেন তার জন্য সারা রাত্রি 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ পাকের দরবারে মাগফিরাত কামনায় ব্যস্ত থাকে। যখন ফজরের টাইম হয় এই দল ফেরেশতা চলে যায়, আবার যখন ফজরান্তে পড়বেন আগামী দিন বেলা ডুবা পর্যন্ত 70,000 ফেরেশতা এই বান্দার মাগফিরাত কামনায় ব্যস্ত থাকে। রাতে দিনে 1,40,000 ফেরেশতা এই বন্দার মাগফিরাত কামনায় ব্যস্ত থাকে। বন্দা ঈমানদার যদি হয় প্রত্যেক মুসলমান